নমস্কার বন্ধুরা আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকের আমরা আলোচনা করব ইনকা গাদা নিয়ে শীতের ফুল করে সকলেই তার ভিতরে কিন্তু ইনকাগাদা সকলের বাড়িতে থাকে এমন কেউ নেই যে ইনকা গাদা বাড়িতে বসায় না তো আমিও অল্প এনেছি এবছর অল্প প্রথমেই বলেছি প্রত্যেক ভিডিওতেই বলছি যে এবছর কিন্তু গাছ আমি অল্প অল্প করছি অনেক বেশি না লাস্ট ইয়ারে আমি প্রায় সত্তরটা ইনকা এনেছিলাম তো এবছর আমি ইন্টার সংখ্যা অনেকটাই কমিয়ে দিই গাছের সংখ্যা অনেকটা কমিয়ে দিই কিন্তু না করে থাকতে পারছি না তার জন্যই করা আমরা যখন ছোট চারা কিনি সেখানে দু রকম চারা বিক্রি হয় একটা যে কাটিং থেকে চারা বিক্রি হয় কাটিং যেগুলো পাতা বড় বড় থাকে এবং আর একটা হয় ছোট্ট চারা চারা মানে ছোটো চারা তো আমি বলবো সময় যদি শীতের ফুল ভালো করতে চান তাহলে কিন্তু কাটিং দিয়ে কিন্তু ভালো গাছ হবে না গাছ কিনতে হবে আপনাকে চারার গাছ বীজের গাছ কাটিংয়ে কিন্তু অল্প ফুল হবে ছোটো ফুল হবে ঝাড় হবে না কিন্তু আপনি যদি একটা সঠিক মানের ছোট্ট বীজের চারা কেনেন এই ছোট্ট বীজের চারাটাই কিন্তু বেশ অল্প দিনের মধ্যে অনেক বড় হয়ে যাবে তো আমি যেটা করছি দেখলেন প্রথমে আমি হাফের নিচে একটু মাটি দিয়ে দিলাম তারপরে যে সার মাটিটা আমি শীতের উপরে বানিয়েছিলাম অনেকেই বলছিলেন কী করে ওটা দিচ্ছেন তো নিচের দিকে সার মাটিটা সেখানে হাফ মাটি দিচ্ছি তার সঙ্গে সার মাটিটা মেশাচ্ছি এই মাটিটাতে শিকড় যেতে ম্যাক্সিমাম এই আট থেকে দশ দিন লাগবে তার ভিতরে কিন্তু শিকড় পৌঁছে যাবে শিকড় পৌঁছে গেলে কিন্তু আমরা উপরে দেখতে পাবো তার প্রতিফলন কি হচ্ছে উপরে কী ফাং কী চেঞ্জেস হচ্ছে সেগুলো কিন্তু আমরা পাতায় দেখতে পাবো তো আমি সার মাটি নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন অনেকে ফোন করেছেন বলেছেন সার মাটিটা কীভাবে করবো তো আমরা সার মাটি একবারে মাটিতে ব্যবহার করছি না ছোটো ছোটো গাছ ছোটো ছোটো গাছের গোড়ায় যদি হঠাৎ করে একটু সার মাটি বেশি পড়ে সেক্ষেত্রে শিকড় পৌঁছে যেতে পারে তাও শীতের গাছের ভিতরে অন্য গাছের থেকে সব সহজ গাছ এবং হাডি গাছ কিন্তু ইনকাগাদা আমি গাছগুলোকে প্রথমে যখন ছোট্ট ছোট্ট এনেছিলাম আপনাকে একটা আপডেট দিয়েছিলাম তো আমি সেগুলোকে সেট করে নিয়েছিলাম তিন ইঞ্চি পটে তিন ইঞ্চি পটে সবাই শিকড় ছাড়া শুরু করেছে ভালো মানের শিকড় ছাড়া শুরু করেছে এখন কিন্তু গাছ শিকড় ছাড়তেই থাকবে তো সেই অবস্থায় আমি গাছগুলোকে ফাইনাল পটিং করছি ফাইনাল পটিং কত ইঞ্চিতে করছি আমি করছি দশ ইঞ্চিতে দশ ইঞ্চিতে ফাইনাল পটিং করছি এবং খুব আমি আট ইঞ্চিতে করছি সরি আমি প্রত্যেকটা গাছ আট ইঞ্চিতে করছি মাটি নর্মাল যে মাটি দেখছে মাটি দেখেই বুঝতে পারছেন হালকা মাটি যেখানে কোনো আঠালো ভাব নেই মেন হচ্ছে কি মাটির ভিতরে যদি আঠালো ভাব থাকে সেই মাটি কিন্তু গাছের ক্ষেত্রে ক্ষতিকারক কীরকম ক্ষতিকারক গাছের শিকড়গুলো চলতে অসুবিধা হয় গাছের শিকড় সবসময় চলতে দিতে হবে একটা ভালো স্মুথ মানে গাছকে রুট নর্মালি চলাচল করবে যেখানে কোনো প্রাপ্ত হবে না সেটা হচ্ছে হালকা মাটিতে সম্ভব যেটা আমি গোবর সার বালি আর মাটি দিয়ে তৈরি করি এই হচ্ছে আমার রেসিপি মাটি বানানোর অন্য কিছুই দিই না অন্য যেটা আবার যে খাওয়ার মাটি দিচ্ছি সেটা কিন্তু মাটির হাফ টবে নিচে দিচ্ছি তারপরে আমি নর্মাল মাটি দিচ্ছি তারপরে আমি গাছ বসাচ্ছি এটা একদম সম্পূর্ণ ক্লিয়ার এবার যেটা বলার সেটা হচ্ছে গিয়ে এই গাছের কি কী দোষগুণ আছে এই গাছের দোষ খালি একটাই পাতাটা একটু কুকড়ে যাওয়া জাস্ট মাকড় লাগা গাছে বিষ থেকে ফুটে ফুটে বেরানোর পর থেকে প্রায় চল্লিশ থেকে পঁয়ত্রিশ দিনে গাছে কিন্তু পুরি চলে আসবে গাছে ফুলও পেয়ে যাবেন তো এই গাছের সব থেকে বেশি যেটা আক্রমণ হয় মাকড় এই যে ছোট্ট ছোট্ট গাছ এতে কিন্তু আমার এক দুবার অলরেডি কীটনাশক স্প্রে করা হয়ে গেছে আমরা কি ধরনের কীটনাশক স্প্রে করব। সেটা একটু জেনে রাখি মাকড়ের জন্য আমরা যত রকম মার্কেটে কীটনাশক আছে সেগুলো হাতের কাছে যেটা পাচ্ছেন সেটাই কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন তার ভিতরে কয়েকটি নাম আমি বলে দিই যেখানে কনফিডার থাকতে পারে স্নোটা থাকতে পারে কাকা থাকতে পারে আরও ভালো ভালো ওষুধ আছে থিতা থাকতে পারে ওবেরাম থাকতে পারে এগুলো যে মাকড়ের ওষুধ এগুলো খুবই কার্যকরী এবং মার্কেটে সেইভাবে এদের পরিচয় আছে তো আমরা কি করব এই কীটনাশকগুলো কিন্তু যে কোনো একটা যদি কারো কাছে দুটো থাকে তাহলে ঘুরিয়ে ফিরিয়ে দেবেন পাঁচ থেকে ছ দিন অন্তত গাছে দেবেন স্প্রে করবেন গাছটাকে পুরো করে দেবেন তাতে গাছের কোনো রকম ক্ষতি হবে না গাছ গাছগুলো বসানোর পরের দিন আপডেট দিচ্ছি জাস্ট আমি রোদে রেখেছি রোদে রাখাটাই স্বাভাবিক এই গাছ কোনো সেটে রাখার ব্যাপার নেই কারণ গাছ আমি অলরেডি সেট করে নিয়েছি একটা জিনিস দিয়ে যদি আপনারা গাছটাকে আটকাতে পারেন মাকড় থেকে তাহলে কিন্তু গাছ থেকে ভালো মানস ভালো সাইজের ফুল পেতে পারেন আমরা যেটা হয় আমরা ছোটো গাছে মাকড় লেগে যায় যারা নতুন বাগানি তাদের ক্ষেত্রে কিন্তু বোঝা অনেকটা অসুবিধা কী কী সিমটমস হয় মাকড় লাগলে যারা পুরোনো বাগানি তাদের কাছে কোনো অসুবিধা নেই আর যারা এই ধরনের স্প্রে করেন তাদের কাছে মাকড় আসার সম্ভাবনা অনেকটাই কম এই গাছ খুব খেতে ভালোবাসে কেমন তো আমরা শীতের গাছে দেখেছি গাঁদা গাছকে খালি জল ডিএপি দিয়ে গাছ কিন্তু অনেক ভালো মানে করা যেতে পারে এবছর কিন্তু মিক্স খাবার দিয়েছি সেটা নিচের দিয়ে গাছের পরিবর্তন পাঁচ দিন পরে আপনাদের আপডেট দিচ্ছি গাছ ফাইনাল পরিং করার পরে গাছের নতুন পাতা বেরোনো শুরু হয়েছে এটা হচ্ছে গাছের পরিবর্তন দেখতেই পাচ্ছেন ছোটো চারা যখন দেখেছিলেন আর এখন চারা একটু সাইজও বড় হয়েছে গাছ সাইডেও বেড়েছে সাইডে বেড়েছে সেটা কিন্তু আমার গাছ আমি বুঝতে পারছি আপনার গাছ যখন লাগাবেন তখন দেখবেন যে পাঁচ ছ দিনের ভিতরে গাছটা সাইডে কতটা বাড়লো হাইটে কতটা বাড়লো নতুন পাতা বেরালো কিনা এইগুলো হচ্ছে খুব বেশি দেখার এগুলো যদি দেখছেন অ্যাক্টিভ আছে তাহলে কিন্তু গাছ আপনার সুস্থ আছে ভয় পাওয়ার কিছু নেই আপনারা কিন্তু পাঁচ ছ দিনের মাথায় কিন্তু পাতলা করে এই একটা টবে একশো একসময় জল দিন কারণ একটা টবে একসময় জল দিলে গাছের পরিবর্তন আগামী তিন দিনে মানে খোল দেওয়ার আগামী তিন দিনে কিন্তু অনেক বেশি পরিবর্তন আসবে যে পরিবর্তন আপনারা সহজেই লক্ষ্য করতে পারবেন আরও একটা পরিবর্তন আসবে সেটা একটু পরে গাছটা যখন একটু বাড়বে তখন কিন্তু গাছের রং চেঞ্জ হবে আমরা যেটা বলি যে গাছের রং যত চেঞ্জ হবে গাঢ় সবুজ হবে তত কিন্তু গাছ ভালো আছে এই গাঢ় সবুজটা কিন্তু আপনি ছোটোবেলা থেকে চেলেই হবে না গাছের খাওয়ার পড়বে একবার দুবার তারপরে কিন্তু গাঢ় সবুজ হতে শুরু করবে সব গাছই বেশ অ্যাক্টিভ সব গাছ মতো অনেক গাছ নেই কিন্তু অল্প গাছ প্রত্যেক গাছেই নতুন করে দুটো পাতা বেরিয়েছে প্রত্যেক গাছই বাড়তে শুরু করেছে বাড়তে শুরু করার সাথে সাথে ঠান্ডাটাও আস্তে আস্তে পড়ছে সেইভাবে কিন্তু ঠান্ডা এখনও অনেক বেশি পড়েনি শহর অঞ্চলে তো আমাদের শহর অঞ্চলে গাছ করা অনেকটাই অসুবিধা কারণ এত পলিউশন বেশি সেখানে দিয়ে আমাদের গাছ করা কিন্তু একটু কষ্টদায়ক হয় তার মাঝখানেও আমরা বিভিন্ন রকম কীটনাশক ব্যবহার করতে হয় বাধ্য হই কিছু করার থাকে না গাছটাকে অল্প সময়ের মধ্যে গাছটাকে তৈরি করা গাছ থাকবে ফুল সানলাইটে গাছে জল নিয়মিত দেবেন এই গাছে একটু জল বেশি হলে অসুবিধা নেই কীটনাশক নিয়মিত দেবেন খোল জল পাঁচ থেকে ছ দিন পাঁচ থেকে ছ দিন সঙ্গে দু চারটে ডিএপি গাছ বাড়ার সাথে সাথে আপনারা একবার দুবার সুপলা মাটিতে দেবেন তাতে কিন্তু গাছের স্ট্রেন বাড়বে গাছের ফুলের সাইজ বাড়বে গাছ কিন্তু এখন এখন তো গাছে ফুল হবে না এখন গাছে পাতা হবে গাছ বাড়বে এখন গাছের পাতা হবে বা গাছ বাড়তে গেলে গাছের শিকড় বাড়তে গেলে আমাদের জল ডিএপি এই যথেষ্ট গাছটা বাড়ার সাথে সাথে গাছে ব্রাঞ্চ আসতে শুরু করবে গাছটা আমরা কতটা অল্প সময়তে হাইটে করে নিতে পারি হাইটে বাড়লে কিন্তু যতটা হাইটে বাড়বে প্রত্যেক পাতার গোড়া থেকে আমরা দুটো করে ব্রাঞ্চ পাব এটা কিন্তু খেয়াল রাখতে হবে তার জন্য আমাদের শুরুতেই খাবারটা দিতে হবে মানে পাঁচ ছ দিনের মাথায় আমরা কিন্তু খাবার দিতে শুরু করবো গাছটাকে আমরা হাইটে একটু বাড়িয়ে নেবো হাইটে বাড়লে আট দশটা যদি পাতা মানে প্রতি জোড়া যদি চোদ্দোটা আমাদের পাতা বেড়ায় তাহলে চোদ্দো দুগুণে কম বেশি সাতাশ আঠাশটা ব্রাঞ্চ পেতে পারি তার থেকে যদি কম হয় আটটা হয় তা ষোলোটা ব্রাঞ্চ পেতে পারি ষোলোটা ব্রাঞ্চ মানে প্রত্যেকটা ব্রাঞ্চে আমরা একটা ফুল পাবো একই সাথে পাবো আমরা কুড়ি কাটছি না ইনকাতে সময় কম একটু আগে লাগালে তখন ডালপালা কেটে ছেটে চুঁটা একটু বড়ো করা যায় তো এখানে কিন্তু অল্প সময়ের ভিতরে গাছটাকে আমরা বড়ো করে তুলবো এবং ভালো মানে ফুল পাবো তা বন্ধুরা আপনারা যারা গাছ লাগে অবশ্যই এইভাবে করুন অনেক ভালো থাকবে তো অসংখ্য ধন্যবাদ যারা ধৈর্য ধরে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন